আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম এমইউসিআইটিতে। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব মাইক্রো ওয়ার্কারের ফেসবুক অ্যাডের কাজটি কিভাবে করবেন। অ্যাডের কাজটি তখনই করতে পারবেন যখনই আপনাদের ফেসবুকে একটি স্পন্সর অ্যাড শো করবে, তখনই আপনারা এই কাজটি ফিডব্যাক দিতে পারবেন। কাজটি হচ্ছে আপনাদেরকে একটি ফিডব্যাক দেওয়া। তো এই কাজটি কিভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের মাইক্রো ওয়ার্কারের জবে চলে যাচ্ছি। তো আমরা মাইক্রো ওয়ার্কারের জবে এসে গেছি। তো এখান থেকে আমরা অল জবে ক্লিক করব। তো আমরা নিচের দিকে স্ক্রল করব। এই যে আমরা ফেসবুক অ্যাড রাইট অ্যান্ড হনেস্ট ফিডব্যাক এই কাজটি এখন আপনাদেরকে করে দেখাবো। তো এটি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে, তো সবগুলোর কাজের নিয়ম কিন্তু একই রকম। তো বিভিন্ন রকম টাইটেল থাকতে পারে কিন্তু কাজটি একই রকম, ফেসবুক অ্যাডের কাজটি একই রকম। তো আমরা কাজটি শুরু করছি। তো এখানে ডিসক্রিপশন দেওয়া আছে যে আপনারা কাজটি কিভাবে করবেন। তো এখানে কি করতে হবে সব কিছু এখানে লেখা আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো এখানে প্রথমে আমাদেরকে ফেসবুকে চলে যেতে হবে, তারপর আমাদেরকে ওয়েবসাইটে আপনাদেরকে 2 মিনিট ভিজিট করতে হবে। আমাদেরকে অ্যাডে একটি লাইক দিতে হবে। আপনারা কিভাবে কাজগুলো করবেন এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন। বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে অ্যাডস এর কাজগুলো দিয়ে থাকে, তো বিভিন্নভাবে এক একজন এক একভাবে লিখে, তো বিভিন্ন রকম হয়ে থাকতে পারে। তো আপনারা এগুলো দেখে নেবেন কিভাবে করবেন। তো রিকোয়ারমেন্ট হিসাবে আমাদেরকে একটি স্ক্রিনশট জমা দিতে হবে। ফিডব্যাক দেওয়ার পর আমাদেরকে একটি স্ক্রিনশট জমা দিতে হবে এবং কিভাবে কাজটি করবে তার একটি অ্যাটাচ ফাইল দেওয়া হয়েছে। তো আপনারা এই ফাইলের নিয়ম অনুসারে কাজটি করবেন। তো এই যে অ্যাটাচ ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাটাচ ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি। তো অ্যাটাচ ফাইলের মধ্যে দেওয়া আছে যে আপনারা কিভাবে কিভাবে কাজগুলো করবেন। তো অনেকগুলোর মধ্যে থাকে না, তো যেগুলোর মধ্যে থাকে আপনারা ওই নিয়ম অনুসারে কাজগুলো করতে হবে। তো আপনাদের যখনই স্পন্সর অ্যাডটি শো করবে তখনই করতে পারবেন। স্পন্সর অ্যাডটি আপনাদের 5 মিনিটেও আসতে পারে, আবার 5 ঘন্টাও লাগতে পারে, আবার 5 দিনও লাগতে পারবে। কখন একটি শো করে তা নির্দিষ্ট নয়। তো এখানে পুরো সিস্টেমটি দেওয়া আছে, আপনারা এই সিস্টেমটি দেখে নেবেন। তো এখানে কি করতে হবে সব কিছুই বলা আছে। আপনারা প্রথমে এই লিঙ্কে চলে যাবেন, তারপর আপনাদেরকে তাদের ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, তারপর তাদের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন। তারপর এখান থেকে দেখেন স্পন্সর একটি অ্যাড শো করেছে। তো স্পন্সর এই অ্যাডের মধ্যেই আমাদেরকে একটি ফিডব্যাক দিতে হবে। তো আপনারা স্পন্সর এই অ্যাডের মাধ্যমে একটি হনেস্ট ফিডব্যাক দিবেন। তারপর আপনাদেরকে একটি লাইক দিতে হবে। লাইক দেওয়ার পর আপনারা এই যে এখানে কিভাবে ফিডব্যাকটি দিবেন সেটিও দেওয়া আছে। তো প্রোডাক্ট সম্পর্কে পজিটিভ একটি এখানে কিছু লিখে দিতে হবে আমাদেরকে, সেটিও দেওয়া আছে রিভিউ নিতে। তো স্ক্রিনশটটি কিভাবে নেবেন সেটিও আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এটি প্রুফ, স্ক্রিনশটটি হচ্ছে আমাদের প্রুফ যে আমরা কাজটি করেছি। স্ক্রিনশটটি দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আমরা কাজটি করেছি। তো আমরা কাজে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা এই লিঙ্কে চলে যাব, আমাদেরকে এই লিঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা এই লিঙ্কে চলে যাব। তো আমরা একটা পেজে এসে গেছি। তো এখানে আমাদেরকে এক লাইক করে দিতে হবে এই পেজটি। তো আমরা লাইক করে দিব। এই পেজে তেমন কোনো পোস্ট নেই, তারা কোনো পোস্ট করেনি। তো আমাদেরকে শপ নাও ক্লিক করার জন্য বলেছে, তো আমরা শপ নাও ক্লিক করব। তো আপনারা শপ নাও ক্লিক করবেন। তো আমাদেরকে এখন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওয়েবসাইটটি আমাদেরকে 2 থেকে 4 মিনিট পর্যন্ত ভিজিট করতে হবে। তারা আমাদেরকে 2 থেকে 2 মিনিট ভিজিট করার জন্য বলা হয়েছে। এই যে এখানে লেখা আছে 2 মিনিটস ভিজিট। হ্যাঁ, তো আমাদেরকে এই ওয়েবসাইটটি 2 মিনিট ভিজিট করতে হবে। তো আমরা 2 থেকে 4 মিনিট পর্যন্ত এই ওয়েবসাইটটি ভিজিট করব। এই ওয়েবসাইটটি ভিজিট করার মূল কারণ হচ্ছে এই ওয়েবসাইটটি ভিজিট করার মাধ্যমে আমাদের ফেসবুকে একটি স্পন্সর অ্যাড শো করবে। 2 থেকে 4 মিনিট ভিজিট করার পর আমাদের ফেসবুকে চলে আসব। তারপর আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করব। তো আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করেছি, অর্থাৎ আপনাদের নিউজ ফিডে ক্লিক করবেন। তো নিউজ ফিডে আপ স্ক্রল করবেন। তো অ্যাডটি আসতে স্পন্সর অ্যাডটি আপনারা 5 মিনিটও পেতে পারেন, আবার 5 ঘন্টায়ও লাগতে পারে, আবার 5 দিনও লাগতে পারে। তো সেটি কখন আসে আসলে বলা যায় না। যখনই আপনারা স্পন্সর অ্যাডটি পাবেন তখনই আপনারা এই কাজটি করতে পারবেন, এই ফিডব্যাকের কাজটি করতে পারবেন, তার আগে করতে পারবেন না। তো আমরা ওয়েবসাইটটি ভিজিট করার কয়েক মিনিটের মধ্যে পেয়ে গেছি। তো আমরা আমাদের ফেসবুকের হোম পেজে এসে গেছি। তো আমাদের যে টাইমলাইন আছে, তো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব। এই যে আমাদের কাজটি এসে গেছে। তো যে অ্যাডটি পাবেন তার নিচে স্পন্সর লেখা থাকবে। এই যে দেখেন এখানে স্পন্সর
লেখা আছে। তো এখান থেকে আমাদেরকে যা করতে হবে, তো এই অ্যাডটিতে আমাদেরকে লাইক দিয়ে দিতে হবে। যদি আমাদেরকে সেভ দিতে বলে তাহলে আমরা সেভ দিব। এই যে স্পন্সর লেখা আছে এটি হচ্ছে অ্যাড, তো এটিতে লাইক দিব। তো আমরা এটিতে স্পন্সর লেখা এই অ্যাডটিতে আমরা একটি লাইক দিব। তো আমরা অ্যাডটিতে লাইক দিয়ে দিয়েছি। তো আমাদের এখন অ্যাডটি রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে চলে যাবে, তার জন্য আমরা রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে চলে যাব। তো আপনারা এখানে না পেলে সিমোরে ক্লিক করবেন। এই যে আমাদের রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি, আমরা এখানে ক্লিক করব, অথবা আপনারা সরাসরি লিঙ্কে গিয়েও এটি পেয়ে যাবেন। এই যে আমাদের রিসেন্ট এখানে এসে গেছে। তো আমরা এখান থেকে আমাদেরকে একটি ফিডব্যাক দিতে হবে। তো আমরা যদি সেভ করি তাহলে সেভেও এসে যাবে। তো এখানে আমাদেরকে লাইক দেওয়ার কথা বলা হয়েছে, তো আমরা সেক্ষেত্রে লাইক দিয়ে দিয়েছি, আমরা সেভ দিই। তো এখান থেকে লিভ ফিডব্যাক এখানে ক্লিক করবেন, এখান থেকে স্যাটিসফাইড এখানে ক্লিক করবেন, এখান থেকে প্রোডাক্ট কোয়ালিটি এখানে ক্লিক করবেন, এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন। তো প্রোডাক্ট সম্পর্কে পজিটিভ একটি এখানে কিছু লিখে দিতে হবে আমাদেরকে। দেওয়ার পর এখানে ক্লিক করবেন, এরপর ক্লোজ এখানে ক্লিক করবেন। যে আমাদের ফিডব্যাকটি হয়ে গিয়েছে, এখন আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এটির একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এটি লাইট শটের মাধ্যমে আপনারা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন। লাইট শটের লিঙ্কটি আমি দিয়ে দিব, আপনারা লাইট শটটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাডটি আমরা কোথায় পাবো? অ্যাডটি আমরা আমাদেরকে যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কেও আমরা পাবো, আবার রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতেও পাবো। তো আপনারা এখানে এই যে রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন। তো এই যে আমাদের অ্যাডটি এখানে দেখা যাচ্ছে, আমরা আমাদের রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে আমরা পেয়ে গেছি। তো এখানে লিঙ্ক আছে, এই যে লিঙ্কেও আপনারা পাবেন, রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি এই লিঙ্কেও পাবেন। তো এখান থেকে আই অ্যাকসেপ্ট এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমরা এখন জমা দিয়ে দিচ্ছি। লাইট শটের লিঙ্কটি আমি দিয়ে দিব, আপনারা লাইট শটটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা স্ক্রিনশটটি জমা দেওয়ার পর আপনাদেরকে আই কনফার্ম এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আই কনফার্ম এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমাদের কাজটি ফিনিশড হয়ে গিয়েছে। তো আমরা এখন দেখব আমাদের কাজটি, এই যে আমাদের কাজটি জমা হয়ে গিয়েছে। তো এর আগে আমি কয়েকটি কাজ করেছিলাম, তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কয়েকটি কাজ করেছি, তো এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে হতে পারে, বিভিন্নভাবে লেখা থাকতে পারে, তবে কাজগুলোর নিয়ম অনেকটাই সেম। বিভিন্ন লেখা থাকতে পারে, বিভিন্ন ডিসক্রিপশন লেখা থাকতে পারে, কিন্তু কাজগুলো সবগুলোর নিয়ম একই রকম। তো আপনারা একই নিয়মে এই কাজগুলো সবগুলোই করতে পারবেন। আর এগুলো 100% পেমেন্ট করে, যে আমার সবগুলো কাজেই পেমেন্ট তারা দিয়ে দিয়েছে। তো এছাড়াও আমি অন্য অন্য কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর আগে কয়েকটি কাজ দেখিয়েছিলাম, তো সেগুলো আপনারা নিচের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্স অথবা এন্ড স্ক্রিন থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো আর কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।